কয়লাপাচার কাণ্ডে সিবিআইর হাতে গ্রেফতার ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর টেকনিক্যাল সুনীল কুমার ঝা এবং সিআইএসএফ এর ইন্সপেক্টর অনন্ত কুমার সিং এদের চার দিনে সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগামী 16 মে পরবর্তী মামলার শুনানি। এর আগেও কয়লাপাচার কাণ্ডে সিবিআইর হাতে গ্রেফতার হয়েছেন ইসিএল এর একাধিক আধিকারিক। এবার সরাসরি খনি নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকও সিবিআই এর জালে। তদন্তকারীদের দাবি, সুনীল ও আনন্দের বিরুদ্ধে কয়লা পাচারের যোগ সাজেশের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। দুজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাদের বয়ানে অসঙ্গতি মেলে। তদন্তকারীদের আরও দাবি, অনন্ত কুমার সিং বিপুল টাকার বিনিময়ে অবৈধ খনি থেকে কয়লা তুলে বাইরে পাচারের কাজে সাহায্য করতেন। সেই কয়লা ভর্তি মালগাড়ি যেত রাজ্যের বাইরে, তার সঙ্গে লালারও যোগাযোগ ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। এছাড়াও লালার সঙ্গে যোগাযোগ রেখে বেআইনিভাবে কয়লা তোলার ক্ষেত্রে মদত ছিল ইসিএল এর প্রাক্তন ডিরেক্টরের। সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে বিকাশ মিশ্রকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এমনটাই জানালেন বিকাশ মিশ্রর আইনজীবী সোমনাথ চট্টরাজ। দু থেকে আড়াই দিনের মাথায় বিকাশ মিশ্র এতটাই অসুস্থ হয়ে পড়ে যে হসপিটালে ভর্তি করতে হয়। ন্যাচারালি ওই যে সাত দিনের মধ্যে চার দিন সিবিআই ওকে ইন্টারোগেট করতেই পারেনি, তিন দিন সময় পেয়েছিল কারণ তারপর অসুস্থ হয়ে গেছিলো। এই যে চার দিন করতে পারেনি সেইটাকে কম্পেনসেট করার জন্য বলতে পারেন বা টু মেক গুড দ্য লস, যেভাবেই বলুন, সিবিআইকে আরও চার দিনের পিসির অপরচুনিটি দিয়েছে। নতুন যে দুজন আরও ধরা পড়লো এদের সাথে এই হেফাজতে নেওয়া একসাথে বসে, সেটা তো দেখুন সিবিআই কীভাবে ইন্টারোগেট করবে এটা পুরোপুরি সিবিআই ডিসক্রিশন, কিন্তু ওইটা দ্যাট ইজ নট কানেক্টেড উইথ আওয়ার ম্যাটার। আমাদের তো ধরুন এ আগেই হয়ে যেত হয়তো চার দিনটা, যেহেতু একটা ক্লারিফিকেশনের ব্যাপার ছিল বলে একটু দেরি হলো। খনি থেকে পাচার করা কয়লা ছাড়াও রেলের সাইডিং এ জমা করা কয়লাও চুরি করে পাচার করত এই চক্রটি। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডে জামিনে থাকা বিকাশ মিশ্রকে ফের সিবিআই হেফাজতে নিল সিবিআই। আদালত কক্ষ থেকেই বিকাশ মিশ্রকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ, আসানসোল।